এক গ্রামে সোয়াতি নামের একটা মেয়ে তার মায়ের মৃত দেহের সামনে বসে কান্নাকাটি করছিল তখন তার বাবা বিনয় এসে বলে মা সোয়াতি তোর কান্নার আওয়াজ শুনে তোর মা ফিরে আসবে না রে তোর মা সারা জীবনের জন্য আমাদের দুজনকে ছেড়ে চলে গেছে তোর মা মারা যাবার কষ্ট আমারও খুব বেশি তোর মা তো আমাদের দুজনকে ছেড়ে চলে গেল তা বলে কি জীবনের সমস্ত কাজ এখানেই থেমে যাবেন না আমাদেরকে বাঁচতে হবে মেয়েটাকে যেমন অক্ষরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তারপরে তার স্ত্রীর অন্তিম সংস্কারের বিধি পুরো করা হয় সংসার চালানোর জন্য বিনয় প্রত্যেকদিন কাজে যেত কিন্তু স্বাতি প্রত্যেক দিন তার মাকে মনে করে কান্নাকাটি করত সন্ধেবেলায় বিনয় তার বন্ধু নাগেন্দ্রকে নিয়ে বাড়ি ফেরে সেই সময় স্বাতি তার মৃত মায়ের ছবি নিয়ে গরুটার সামনে দাঁড়িয়েছিল বিনয় এটা দূর থেকে দেখে তার মেয়ের কাছে এলো আরে মা আমি তোকে কতবার বলেছি তোর কাদাদের তোর মা ফিরে আসবে না তুই কেন এটা বুঝতে পারছিস না মা তোর মাকে হারিয়ে আমিও তো বুকে পাথর রেখে সব কিছু ভুলে নতুন করে বাঁচার চেষ্টা করছি এখন তোরও যদি কিছু হয়ে যায় সেইটা সহ্য করার ক্ষমতা সত্যি আমার একদমই নেই এইভাবে যখন ভাবুক হয়ে তার বাবা বলে তখন সোয়াতি তার বাবার কাছে গিয়ে বলে বাবা আমার মাকে দরকার আমি বাড়ির যে কোনাতেই দেখিনা কেন মায়ের কথা মনে পড়ে যায় আমি জানি মা আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু তাও মাকে ছাড়া আমি থাকতে পারছি না তারপরে বিনয় তার মেয়েকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দেয় মারে তুই নিজেকে সামলা যা মা গিয়ে মুখাত্র ধুয়ে নে তারপরে একসাথে বসে ভাত খাবো বাবার কথা শুনে সি বাড়ির ভেতরে যায় তখনই বিনয়ের বন্ধু নাগেন্দ্র সেখানে এলো শুন বিনয় একটা বাচ্চাকে তার বাবা তার মায়ের ভালোবাসা যতই দেওয়ার চেষ্টা না কেন সে কিন্তু দিতে পারে না এই বয়সে প্রত্যেক বাচ্চাই চাই তার মায়ের মমতা পেতে তুই রেগে যাস না ভাই আমি যেটা বলছি সেটা শোন তুই আর একটা বিয়ে করে নে দেখ ভাই তোর স্ত্রীর দরকার আছে কি নেই সেটা আমি জানি না কিন্তু স্বাতির একটা মায়ের প্রয়োজন এই রকম বলে নাগেন্দ্র সেখান থেকে চলে যায় সোয়াতির অবস্থা দেখে বিনয়ও মনে মনে ভাবে সে দ্বিতীয় বিয়ে করবে সোয়াতি নিজের সব মনের কথা দুঃখ কষ্টের কথা ওই গরুটাকে শোনাত সোয়াতি আর গরুটার মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল সোয়াতি ওই গরুটাকে অনেক ভালোবাসত এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে বিনয় লক্ষ্মী নামের এক মহিলাকে বিয়ে করে তারপরে তাকে নিয়ে নিজেদের বাড়িতে যায় তারপরে স্বাতীকে বলে দেখ মা তোর মৃত মাকে হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না কিন্তু দেখ তোর জন্য আমি নতুন মা এনেছি প্রথম প্রথম লক্ষ্মী স্বাতীকে অনেক ভালোবাসত কিন্তু যেই দেখলো তার স্বামী বিনয় সবসময় স্বাতীকে নিয়ে ব্যস্ত থাকত তার সাথেই সময় কাটাতো এইটা দেখে ধীরে ধীরে লক্ষ্মী এবারে স্বাতীকে ঘেন্না করতে লাগলো একদিন সোয়াতি খেলা শেষ করে বাড়ি ফিরছিল তখন বাড়ির ভেতর থেকে জোরে জোরে চিৎকার শুনতে পায় বাড়ির ভেতর থেকে আসা চিৎকার শুনে সোয়াতি ছুটে বাড়ির ভেতরে যায় সোয়াতিকে দেখে তখন লক্ষ্মী তার স্বামীকে বলে আরে বাবা রাগ করবো না তো কী করবো তুমি তো দেখছি সময় নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত রয়েছ ও কি খেলো কখন ঘুমালো কি করছে খেলা করলো কি না তুমি তো যেন ভুলেই গেছো যে এই বাড়িতে তোমার একটা স্ত্রীও থাকে একবারও কি তুমি আমায় কোনোদিন জিজ্ঞাসা করেছো কিছু সৎ মায়ের এমন কথা শুনে সতের খুব খারাপ লাগে সে সঙ্গে সঙ্গে ওই গরুটার কাছে গিয়ে তার মনের কষ্টগুলো বলে আমার জন্যে বাড়িতে মা আর বাবার মধ্যে ঝগড়া হচ্ছে ভালো হতো যদি মায়ের সাথে আমিও মরে যেতাম তাহলে ওরা খুশিতে থাকতো সোয়াতির এমন কান্না দেখে গরুটা নিজের লেজ থেকে তার গায়ে বুলিয়ে দিল এইটা দেখে স্বাতি তার কাছে গিয়ে বলে তুমি যতটা আমাকে ভালোবাসো মাও যদি অতটাই ভালোবাসতো তাহলে আজ এই দিন দেখতে হতো না সোয়াতি যখন এইভাবে কথা বলছিল তখনই বিনয় বাড়ি থেকে রাগে বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ যাও যাও গিয়ে দেখো তোমার ওই মহারানী কোথায় বসে আছে কার বাড়িতে গিয়ে আড্ডা মারছে যাও গিয়ে দেখো তুমি বিনয় তার কোনো কথায় কান না দিয়ে চুপচাপ চলে যাচ্ছিল তখনই লক্ষ্যে দেখল সোয়াতি ওই গরুটার কাছে বসে রইকে। সোয়াতিকে দেখে তার রাগ দিয়ে গুণ বেড়ে যায় তখন পাশে থাকা একটা কুড়ুল নিয়ে সোয়াতির কাছে গেল এই সব কিছু তোর জন্যই হচ্ছে তুই না থাকলেই আমরা শান্তিতে থাকতে পারব এইভাবে রেগে তোয়াতির চুলের মুঠিটাকে ধরলো আর ওই কুড়ুলটা দিয়ে তাকে আঘাত করার জন্য হাতটা তুলল এই সব কিছু গরুটা দেখে নিজের দড়ি ছিঁড়ে ছুটে ছুটে গিয়ে লক্ষ্মীকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে সোয়াতিকে বাঁচালো গরুর ধাক্কাতে লক্ষ্মী অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে তুমি জানো তুমি কত বড় ভুল করেছো আরে উনি তো আমার মা হয় আর মা যদি সন্তানকে বকলো তাতে এমন কি বড় ভুল হয়েছে সোয়াতি সঙ্গে সঙ্গে তার মাকে একটা ঠেলাগাড়িতে শুইয়ে হাসপাতালে নিয়ে যায় ডাক্তারবাবু লক্ষ্মীর ভালো করে চেক করে তারপরে লক্ষ্মী ডেকে তাকে বলে আরে স্বাতীমা আমি তোমাকে কত উল্টোপাল্টা বললাম তোমাকে মারার চেষ্টা করলাম তবুও তুমি আমার প্রাণ বাঁচালে প্রত্যেক দিন ওই গরুটাকে খাওয়াও তাই জন্য তো তোমার প্রাণ বাঁচানোর জন্য এইসব করেছে আর তুমি আমার প্রাণ বাঁচালে আমি সারা জীবন তোমার এই উপকার ভুলবো না আজকের পর থেকে তোমার উপরে অত্যাচার করব না আমি নিজের সৎ মায়ের ভেতরে হওয়া এই বদল দেখে স্বাতি অনেক খুশি হলো সেই দিনের ঘটনার পরে বিনয় আর লক্ষ্মীর মধ্যে স্বাতিকে নিয়ে কোনোদিন ঝগড়াই হলো না তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে লাগলো স্বাতির প্রতি গরুটার যে ভালোবাসা এটা স্বাতি খুব ভালো করে বুঝতে পেরেছিল শান্তি যেই থেকে বেবিকে জন্ম দেয় তারপর থেকে তার শরীরটা খারাপ হতে লাগে প্রতিবেশীরা এসে বলতো মনে হচ্ছে তোমার মেয়ের কুণ্ডলিতে কোনো দোষ আছে সেই জন্য সবসময় তোমার শরীর খারাপ থাকে কোনো পণ্ডিতকে ডাকো এইভাবে সবাই বলতো কিন্তু শান্তি এসব কুসংস্কারের ওপরে বিশ্বাস করত না কিন্তু সবাই যখন সব সময় বলতো তারপরে সেও এই বিষয়ে ভাবতে লাগলো এইভাবেই দিন থেকে বছর কেটে যায় বেবি এখন বড় হয়েছিল এইভাবেই দিন কেটে যাচ্ছিল শান্তি আবার গর্ভবতী হলো কিন্তু যেই এই সুখবর এলো তার স্বামী মারা গেল যেখানে শান্তি নিজের স্বামীকে হারিয়ে কাঁদছিল তখনই প্রতিবেশীরা বলে আমরা তো আগেই বলতাম তোমার মেয়ের কুণ্ডলিতেই কোনো দোষ আছে কোনো পণ্ডিতকে ডেকে জিজ্ঞাসা করো কিন্তু আমাদের কথা তো শোনোই না এইসব কটু কথা শুনে তার খুব কষ্ট হতো লোকেদের কথা শুনে তার খুবই কষ্ট হতো আরে এরা সবাই এইভাবে কথা কেন বলে যেমন হোক করে শান্তি তার মেয়েকে নিয়ে তার স্বামীর অন্তিম সংস্কার পুরো করে কিছু মাস পরে শান্তির প্রসব বেদনা শুরু হয় আর সে একটা পুত্র সন্তানকে জন্ম দেয় পুত্র সন্তান জন্ম দেওয়া মাত্রই শান্তি মারা যায় এখন দুই ভাই বোনই অনাথ হয়ে যায় তখন আশেপাশের লোকেরা বলে নাকি বেবি জন্ম হওয়ার পরে তার মায়ের শরীর খারাপ হয় আর ছেলেটা জন্ম হওয়াতে তার মাকেই নাকি খেয়ে নিয়েছে এইভাবে সবাই তাদেরকে অপমান করে ওই বাচ্চা দুটোকে নিজেদের কাছ থেকে দূরে রাখত কিন্তু বেবি তার ভাইকে বাঁচিয়ে রাখার কথা ভাবে তাই সে ভিক্ষা করে নিজের ভাইয়ের আর নিজের পেটটা ভরায় মাই কিছু খাবার আছে থাকলে দাও না বাসি খাবার হলেও চলবে এইভাবে সবার কাছে ভিক্ষা চাইতো যার ইচ্ছা হতো তাকে ভিক্ষা দিয়ে দিত আর না হলে দিত না এইভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন বেবি ভিক্ষা করতে করতে মাথা ঘুরে একটা গাড়ির সামনে পড়ে যায় ওই গাড়ি চালক সঙ্গে সঙ্গে বেবিকে দেখে সঙ্গে সঙ্গে গাড়িতে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যায় বেবির ভাই যখন কান্না করছিল তখন ওই ব্যক্তি তার হাতে দুধের বোতল ধরিয়ে দেয় তারপরে ডাক্তার এসে বলে আরে এই মেয়েটা তো অনেক দিন ধরেই কিছু খায়নি সেজন্য সেই জন্য দুর্বলতার কারণে মাথা ঘুরে পড়ে গেছে একে ভালো করে খাওয়া দাওয়া করাও এই রকম বলে ডাক্তার চলে যায় ওই ব্যক্তি ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে বেবির কাছে দেখা করতে গেল বেবির জ্ঞান ফিরে আসে মা এই পৃথিবীতে তোমার কি কেউ নেই হ্যাঁ দাদু আমাদের এই পৃথিবীতে কেউ নেই আমরা দুজনে অনাথ আচ্ছা তোমরা দুজন আমার সাথে আমার বাড়িতে চলো ওই ব্যক্তি বেবিকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যায় সেই দিনের পর থেকে তারা দুই ভাই বোন সেখানেই থাকতে লাগলো তাদের সব ইচ্ছাই তারা পুরো করত মা আমি জমিতে যাচ্ছি কিছু জঞ্জাল জমে গেছে সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে আমি আধ ঘন্টার মধ্যে ফিরে আসছি ঠিক আছে মা তুই তোর নিজের খেয়াল রাখিস দাদু আমিও তোমার সঙ্গে যাব। না রে মা বাইরে অনেক রোদ্দুর এত গরমেতে তোকে কোথাও যেতে হবে না আপনি যদি রোদ যান আপনারও তো শরীর খারাপ করবে কোনো ব্যাপার না আমিও আপনার সঙ্গে যাব তারপরে নিজের ভাইকে সঙ্গে করে নিয়ে ওই দাদুর সাথে চাষের জমিতে গেল চাষের জমির পাশে একটা মন্দির ছিল সেখানে খেলনা দিয়ে তার ভাইকে বসিয়ে দিল তারা দুজনে যখন জমিতে কাজ করছিল তার ছোট্ট ভাইটা হামা দিতে দিতে পাশে একটা নদী ছিল সেখানে পৌঁছে যায় একটা কাঠের ওপরে বসে ভাসতে ভাসতে নদীতে চলে যায় তখনই নদী থেকে বেরিয়ে একটা কুমির ওই বাচ্চাটাকে দেখে আরে বাহ আজকে তো আমার আহার এখানে তৈরি রয়েছে চলে এসো এইভাবে ক্ষুধার্ত অবস্থায় ওই ছোট্ট বাচ্চার দিকে তাকিয়েছিল তখনই হঠাৎ বেবি কাজ করতে করতে ঘুরে দেখে যে তার ভাই কি করছে ও দাদু ভাই কোথায় গেল এইভাবে বেবি চিন্তা করে চারিদিকে দেখতে লাগলো তারপরে সে হঠাৎ দেখল নদীর কাছে তার ভাইটা বসে রয়েছে আর কুমিরটা হা করে তার দিকে তাকিয়ে রয়েছে এই দৃশ্য দেখে দুজনে তো ভয় পেয়ে গেল ও দাদু তুমি আমার ভাইকে বাঁচাও আমার ভাইকে বাঁচাও দাদু এইভাবে ভয় পেয়ে বেবি জোরে জোরে কাঁদতে লাগলো দাদুও খুব ভয় পেয়ে যায় হে ভগবান মা বেবি আমি কি করতে পারি আমি তো অনেক বিদ্ধ হয়ে গেছি আমি বুঝতে পারছি না এই বাচ্চাটাকে আমি কিভাবে বাঁচাবো এইভাবে তিনিও ভয় পাচ্ছিলেন অন্যদিকে কুমির হা করে অপেক্ষা করছিল যে বাচ্চাটা কখন তার কাছে আসবে এবারে সে বাচ্চাটাকে খাবে তাই ধীরে বেবি ওই দিকে দাদুর হাত থেকে কুড়ুল নিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কুড়ুলটা ছুঁড়ে মারে কুড়ুলটা সোজা গিয়ে কুমিরের মাথায় গেঁতে যায় সে ব্যথা সহ্য করতে না পেরে জলে ডুবে পড়ে কিন্তু ততক্ষণে বেবির ভাই ওই কাঠ থেকে বেরিয়ে নদীতে পড়ে যায় বেবি তারপরে সাহস করে জলে ঝাঁপ দিল দাদু ও দাদু আমাদের বাঁচাও আমরা ডুবে যাচ্ছি দাদু তখন সেই ব্যক্তি একটা লম্বা লাঠি বেবির দিকে বাড়িয়ে দেয় যেইটা ধরে বেবি নদীর ধারে চলে এলো তারপরে নদী থেকে বেরিয়ে সে দীর্ঘ নিঃশ্বাস নিল তারপরে খুশি হয়ে বেবি তার ভাইকে চুমু খেতে লাগলো দাদু এক মুহূর্তের জন্য এত ভয় পেয়ে গেছিলাম আমি তো ভাবলাম আমার ভাইকে হারিয়ে ফেলেছি আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই এই ভাই তো আমার সব কিছু তাই না ওর জন্যই তো আমি বেঁচে রয়েছি দাদু জানো কিন্তু আজ যদি ওর কিছু হয়ে যেত তাহলে আমিও কিন্তু মরে যেতাম এই রকম বলে সে কেঁদে চলেছিল মা বেবি আর কাঁদিস না চুপ করে যা এখন তো সব ঠিক হয়ে গেছে আজকের পর থেকে তুই একদম বলবি না যে তোর কেউ নেই চল বেবি বাড়িতে চল তারপরে তারা তিনজনে বাড়ি চলে যায় এইভাবে দিন কেটে যাচ্ছিল তারপরে এখন বেবি স্কুলে যেতে লাগলো বয়স হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে বেবি বাড়িতে থেকেই ওনার সেবা করতে লাগলো তখন ওই ব্যক্তি বেবিকে বলেন মারে আমার যত আপনজন ছিল তারা তো সবাই আমাকে ছেড়ে চলে গেছে তারা যে যার নিজেরা জায়গা ভাগাভাগি করে নিয়েছে না এখন ওরা কোথায় গেছে একবার তারা ফিরে এসে খবরও নেয়নি যে আমি বেঁচে আছি কি মারা গেছি আমি হয়তো তোমাকে একবার সাহায্য করেছি কিন্তু তুমি প্রতিবার আমার মায়ের মতো আমার খেয়াল রেখেছ যদি আবারও আমার জন্ম হয় আমি তোমার গর্ভ থেকে জন্ম নিয়ে তোমার ঋণ শোধ করতে চাই মা দাদু দাদু ও দাদু বেবি ওই ব্যক্তির অন্তিম সংস্কারের বিধি পূরণ করে তারপরে প্রত্যেক দিনের মতো স্কুলে গিয়ে মন দিয়ে পড়াশোনা করতে লাগলো এই জীবনে কোনো কিছুই স্থায়ী থাকে না যতদিন মানুষ এই জীবনে বেঁচে থাকে তাদের মনে হিংসা স্বার্থ সবই থাকে কিন্তু একবার যখন এই জীবনটাকে ত্যাগ করতে হয় তখন তার সাথে সব কিছুই চলে যায় এই ব্যাপারটাই অনুসরণ করে বেবি তার ভাইকে নিয়ে ওই বাড়িতেই খুশিতে থাকতে লাগলো